হ্যালো ডিফেন্স প্রেমী বন্ধুরা আমাকে সাপোর্ট করবার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু দিনের মধ্যেই আমরা দশ জন ফ্যামিলিতে পৌঁছে যাব এবং সেদিন একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আশা করব সবাই দেখবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আপনারা শুনে থাকবেন একুশে জুন প্যারিস এয়ারশোতে তুর্কি তাদের নিউলি ফিফথ জেনারেশন এয়ারক্রাফট তাই এক্সের একটি প্রদর্শন করেছে আপনারা কি এই এয়ারক্রাফটের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে জানতে ইচ্ছুক আপনারা কি জানতে চান এই এয়ারক্রাফট কতটা শক্তিশালী যদি জানতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আশা করব এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল এতটা ডিটেলসে আপনাদের জন্য ভিডিও বানায়নি ভিডিওর মেন বিষয়বস্তুতে আসার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ডিফেন্সের ব্যাপারে আগ্রহী তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনি এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে এই চ্যানেলে ভবিষ্যতে আপলোড হওয়ার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় প্রথমে ছোট করে এই এয়ারক্রাফ্ট সম্বন্ধে বলে দিই তারপর আরও ডিটেলসে আমরা এই এয়ারক্রাফট সম্বন্ধে জানব তাই টিএফক্স এটি দুই যুক্ত স্টেলস ডায়ারেক্টার যুক্ত একটি এয়ার সুপিরিয়র ফাইটার যা ম্যানুফ্যাকচার ডেভেলপ এবং ডিজাইন কাজ করে তুর্কিজ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি যার ফার্স্ট ফ্লাইট করানো হবে দু সালে এবং তুর্কিশ বায়ুসেনাতে ইন্ডাক্ট করা হবে দু সালে এটি তুর্কি অফিসিয়াল বার্তা এবারে আসি এই এয়ারক্রাফ্টের বিস্তারিত বিবরণে প্রথমে কথা বলব এর ডেভেলপমেন্টের ব্যাপারে দু হাজার দশ সালে পনেরোই ডিসেম্বর তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত নেয় তারা নেক্সট জেনারেশন এয়ারক্রাফট ডিজাইন ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচার করবে দু সালে এরকম কাজে হাত দেওয়ার জন্য একটি এমওইউ সাইন করা হয় তাই এবং টিউসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রির এয়ারক্রাফট ডিজাইনের লিড করে এর জন্য কুড়ি মিলিয়ন ইউএস ডলার অ্যালোকেটও করা হয় তাই অফিসিয়াল বলে যে দু সালে ডিজাইন কনসেপ্ট রেডি হয়ে যায় এবং এর ডেভেলপমেন্টের ফেসে দু থেকে পনেরো সালের মধ্যে চলে যায় তাই তিনটি পোটেন্সিয়াল এয়ারফ্রেম কনফিগারেশান প্রথমে রিলিজ করে এক নম্বর কনফিগারেশনটি হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন কনফিগারেশান দুই নম্বরটি হচ্ছে হাই অ্যাজিলিটি সিঙ্গেল ইঞ্জিন ক্যানাট ডেল্টা কনফিগারেশান আর তিন নম্বর হচ্ছে টুইন ইঞ্জিন কনফিগারেশান তুর্কিজ পি এম দু সালে চারই জানুয়ারি ঘোষণা করেছিলেন যে তারা টুইন ইঞ্জিন এয়ারক্রাফ্টের উপর কাজ করছে দু সালে তাই প্রিলিমিনারি টেকনিক্যাল স্পেসিফিকেশান রিলিজ করে যাতে বলা হয়েছিল সেন্সার ফিউশনের ব্যাপারে রিডিউস ডিটেকটিবিলিটির ব্যাপারে ইন্টারনাল ওয়েপেন্স ব্যাপের ব্যাপারে আর হাই ম্যানুবিলিটির ব্যাপারে তুর্কিস এই এয়ারক্রাফটটি একেবারে তুর্কিশ ইঞ্জিনিয়ারদের সাহায্যে তৈরি হয়নি তাইকে ডিজাইন এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ইউকে কোম্পানি বিএই সিস্টেম এবারে আসি ইঞ্জিনের ব্যাপারে কোনো এয়ারক্রাফটকে সুপিরিয়র বানাতে সবচেয়ে প্রয়োজনীয় যেটি হলো সেটি হলো এয়ারক্রাফ্টের ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন বানানো একটি ক্রিটিক্যাল ব্যাপার এবং এর জন্যে জটিল টেকনোলজির দরকার হয় এখনও পর্যন্ত না তার ফিফথ জেনারেশন ফাইটারের জন্য ইঞ্জিন ডেভেলপ করতে পারেনি এখনও পর্যন্ত তারা রাশিয়া থেকেই ইঞ্জিন নিয়ে আসে তেমনি তুর্কিও দেখে যে তাদের পক্ষে বানানো সম্ভব নয় তাই তারা ইউরোজেটের সাথে একটি এমওইউ সাইন করে এবং ইউরোফাইটার টাইফুনে যে ইঞ্জিন ব্যবহার করা হয় ই টু সেটি তারা চুজ করে এর জন্য ইউরোফাইডার টাইফুনের ইঞ্জিনের নির্মাতা রয়লস রয়েস তুর্কির কেল গ্রুপের সাথে দু সালে একটি জয়েন্ট ভেঞ্চার স্টাবলিশ করে যেখানে ইঞ্জিন ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচার এবং মেনটেন্যান্সের কাজ হবে এবারে আসি এই এয়ারক্রাফ্টের ডিজাইনের ব্যাপারে প্রথমে কথা বলব এর এয়ার ফ্রেমের ব্যাপারে এর এয়ার ফ্রেম এমনভাবে ডিজাইন করা হয় যাতে লো রাডার ক্রস সেকশন ডেন্সিটি ইন্টারনাল ওয়েপন বেস এবং সুপার ক্রুজের এবিলিটির মতো ফিচার্স থাকবে এছাড়া তায়ের তৈরি অ্যাডভান্স কার্বন কম্পোনেন্ট ফিউজলেস ফেসিলিটিও মজুদ থাকবে যা দ্বারা এফ থার্টি ফিউজলেস তৈরির সময় অর্জন করেছিল র্যাডার এবং সেন্সারের কথা যদি বলা হয় এর জন্য অ্যাসেলসাল একটি অ্যাডভান্স অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারি র্যাডার ডেভেলপ করছে যাতে ব্যবহার করা হচ্ছে গ্যালিয়াম নাইটের টেকনোলজি অ্যাভিনিক্স এবং ইকুইপমেন্টের কথা যদি বলা হয় এই এয়ারক্রাফটের ককফিটে ইন্ডাক্ট করা থাকবে তাই আনকা ইউভির ডাটা লিংক কানেকশন র্যাডার ওয়ার্নিং রিসিভার মিসাইল ওয়ার্নিং সিস্টেম লেজার ওয়ার্নিং সিস্টেম ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি বেসড জ্যামিং সিস্টেম আপনাদের আগেই বলেছি এটি টুইন ইঞ্জিন ইঞ্জিনযুক্ত ফাইটার এয়ারক্রাফ্ট যাতে ব্যবহার করা হবে ই টু হান্ড্রেড ইঞ্জিন যার প্রত্যেকটি ইঞ্জিন উননব্বই কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে সক্ষম চলুন এক ঝলকে এই এয়ারক্রাফ্টের জেনারেল স্পেসিফিকেশানগুলি জেনে নিন ক্রিউ একজন লেন্থ উনিশ মিটার উইংসপ্যান বারো মিটার উইং এরিয়া ষাট মিটার স্কোয়ার ম্যাক্সিমাম টেক অফ ওয়েট সাতাশ হাজার দুশো পনেরো কেজি ম্যাক্সিমাম স্পিড ম্যাক টু কম্বার রেডিয়াস এক হাজার একশো এগারো কিলোমিটার বা ছশো নব্বই মাইল সিলিং সতেরো হাজার মিটার বা পঞ্চান্ন হাজার ফিট বর্তমানে এই কোন পর্যায়ে আছে একুশে জুন প্যারিস ইয়ারসোতে এই এয়ারক্রাফটের একটি প্রোটোটাইপ প্রদর্শন করা হয়েছে এবং এই এয়ারক্রাফ্টের বৈশিষ্ট্যগুলি সবার সামনে তুলে ধরা হয়েছে যদি বলেন এর ভবিষ্যৎ কি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে খুবই ভালো কিন্তু দূরদর্শিতার সাথে যদি দেখা হয় তাহলে বুঝতে পারবেন ভবিষ্যতে এই এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং করাতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যদি বলেন কি সমস্যা আমার মত অনুযায়ী ফার্স্ট সমস্যা হলো সেটি হলো ইঞ্জিন সমস্যা যদি বলেন কেন তাহলে আমি বলবো এই এয়ারক্রাফ্টের জন্য যে ইঞ্জিন চুজ করা হয়েছে সেটি তুর্কিস তৈরি না সেটি তৈরি করেছে রলস রয়েলস যা একটি ইউকের কোম্পানি আপনারা বলতে পারেন তাতে কি তাতে কি সমস্যা হতে পারে সমস্যা এখানেই তুর্কির সাথে আমেরিকার ঝামেলা শুরু হয়ে গেছে এবং আপনারা যদি একটু মনে করে দেখেন যে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টারের ইঞ্জিনও রলস রয়েলস তৈরি করত। কিন্তু আমেরিকার চাপে তারা তুর্কিকে ইঞ্জিন ডেলিভার করা বন্ধ করে দিয়েছে ফলে পাকিস্তানকে যে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার ডেলিভার করার কথা ছিল তুর্কির তা এখনও পেন্ডিংয়ে পড়ে আছে তুর্কি এখনও পর্যন্ত ওই হেলিকপ্টারের ইঞ্জিন ইঞ্জিনের যে বিকল্প সেটা এখনও খুঁজে উঠতে পারেনি ভবিষ্যতে আমেরিকা আবারও চাপ সৃষ্টি করতে পারে বলে আমার মনে হয় দ্বিতীয় প্রবলেমের কথা যদি বলা হয় তাহলে এয়ারক্রাফটের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে বিআই সিস্টেম যা ইউকের একটি কোম্পানি এবং ইউকে আমেরিকার খুব ভালো বন্ধু ফলে আমেরিকা পরে ব্যাগরা দিতে পারে বলে আমার মন বলে আপনাদের মন কি বলে কিন্তু আমি চাইবো সব যেন ভালোভাবেই মিটে যায় এবং সবাই নিজের আর্মিকে পাওয়ারফুল বানাতে পারে যাতে যুদ্ধ না হয় কারণ কমজোর আর্মির উপরেই অন্যান্য যেসব শক্তিধর দেশ তারাই আক্রমণ করে যদি শক্তিশালী হওয়া যায় তাহলে যুদ্ধের সম্ভাবনা থাকবে না বললেই চলে ভিডিওটি যেহেতু খুবই ইম্পর্টেন্ট সেই জন্য আপনাদেরকে আবারও কিছু রিপিট বলে দিচ্ছি যাতে আপনারা সেগুলি সম্বন্ধে আরও ভালোভাবে জ্ঞান লাভ করতে পারেন তো আপনারা সেগুলি ভালোভাবে শুনুন এবং শেষের ভিডিওর শেষের যে ভিডিওটি আমি দেবো সেটি অবশ্যই ভালোভাবে দেখবেন যেটি তুর্কিস অ্যারোস্পেস রিলিজ করেছে দু সালে তাই প্রিলিমিনারি টেকনিক্যাল স্পেসিফিকেশান রিলিজ করে যাতে বলা হয়েছিল সেন্সার ফিউশনের ব্যাপারে রিডিউস ডিটেকটিবিলিটির ব্যাপারে ইন্টারনাল ওয়েপেন্স ব্যাপের ব্যাপারে আর হাই ম্যানুমারিটির ব্যাপারে তুর্কিস এই এয়ারক্রাফটটি একেবারে তুর্কিশ ইঞ্জিনিয়ারদের সাহায্যে তৈরি হয়নি তাইকে ডিজাইন এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে ইউকে কোম্পানি বিএই সিস্টেম এবারে আসি ইঞ্জিনের ব্যাপারে কোনো এয়ারক্রাফটকে সুপিরিয়র বানাতে সবচেয়ে প্রয়োজনীয় যেটি হলো সেটি হলো এয়ারক্রাফ্টের ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন বানানো একটি ক্রিটিক্যাল ব্যাপার এবং এর জন্যে জটিল টেকনোলজির দরকার হয় এখনও পর্যন্ত না তার ফিফথ জেনারেশন ফাইটারের জন্য ইঞ্জিন ডেভেলপ করতে পারেনি এখনো পর্যন্ত তারা রাশিয়া থেকেই ইঞ্জিন নিয়ে আসে তেমনি তুর্কিও দেখে যে তাদের পক্ষে বানানো সম্ভব নয় তাই তারা ইউরোজেটের সাথে একটি এমওইউ সাইন করে এবং ইউরোফাইটার টাইফুনে যে ইঞ্জিন ব্যবহার করা হয় ই জে টু সেটি তারা চুজ করে এর জন্য ইউরোফাইটার টাইফুনের ইঞ্জিনের নির্মাতা রয়লস রয়েস তুর্কির কেল গ্রুপের সাথে দু সালে একটি জয়েন্ট ভেঞ্চার স্টাবলিশ করে যেখানে ইঞ্জিন ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচার এবং মেনটেন্যান্সের কাজ হবে অ্যাভিনিক্স এবং ইকুইপমেন্টের কথা যদি বলা হয় এই এয়ারক্রাফটের ককফিটে ইন্ডাক্ট করা থাকবে তাই আনকা ইউএভির ডাটা লিঙ্ক কানেকশান র্যাডার ওয়ার্নিং রিসিভার মিসাইল ওয়ার্নিং সিস্টেম লেজার ওয়ার্নিং সিস্টেম ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি বেসড জ্যামিং সিস্টেম চলুন এক ঝলকে এই এয়ারক্রাফ্টের জেনারেল স্পেসিফিকেশানগুলি জেনে নিন ক্রিউ একজন লেন্থ উনিশ মিটার প্যান বারো মিটার উইং এরিয়া ষাট মিটার স্কোয়ার ম্যাক্সিমাম টেক অফ ওয়েট সাতাশ হাজার দুশো পনেরো কেজি ম্যাক্সিমাম স্পিড ম্যাক টু কম্বা রেডিয়াস এক হাজার একশো এগারো কিলোমিটার বা ছশো নব্বই মাইল সার্ভিসিরিং সতেরো হাজার মিটার বা পঞ্চান্ন হাজার ফিট